মিয়ানমারের চলমান অস্থিরতার কারণে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের সেদেশে ফেরত পাঠানো অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। সকালে এডিটর্স গিল্ডের গোলটেবিল আলোচনায় এমন মত উঠে আসে। বক্তারা বলেন, বাংলাদেশে আশ্রয় শিবিরে থাকা কয়েক লাখ রোহিঙ্গা যুদ্ধে যোগ দিতে সক্ষম, তাদের হাতে কেউ অস্ত্র তুলে দিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, সরকারকে এ ব্যাপারে কঠোরভাবে সতর্ক থাকতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ এবং পাকিস্তানের নির্বাচন নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে বিতর্কিত হবার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবার পাকিস্তানেও বিতর্কিত হলো। নির্বাচিত ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে ভোটের সংখ্যা অনুপাতে সংসদে আসন বণ্টনের ব্যবস্থা চালুর পরামর্শ দেন বক্তারা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়াটা মনে করি আরো অনেক পিছিয়ে গেল, অনেক পিছিয়ে গেল, কারণ মিয়ানমার আভ্যন্তরীণ অবস্থান যেটা এখন ঘটছে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কেউ আলোচনা করবে না। এই আরাকান আর্মি এখন প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এই প্রতিশ্রুতি দেওয়ার জন্যই দিচ্ছে, এদেরকে তাদের পাশে রাখার জন্য। মিয়ানমারে রোহিঙ্গা বিষয়টা একটা সোসাইটাল প্রবলেম, সামাজিকভাবে তারা রোহিঙ্গাকে অপছন্দ করে। যে আমাদের কাছে যে রোহিঙ্গা আছে বর্তমানে এই যে 1.2 to 1.5 মিলিয়ন্স, এরা হচ্ছে যে জনবলের যে শক্তি আছে, মানে একটা ব্যাপক অংশ আছে যারা যুদ্ধ করতে সক্ষম। তো এই সক্ষম জনবলের দিকে এখন বিদেশের অনেক দেশেরই একটা নজর পড়েছে। তো এই জায়গার এই ঝুঁকিটাতে যদি বাংলাদেশ যুদ্ধে না জড়িয়ে সমস্যার সমাধানের পথে হাঁটতে চায়, তাহলে অবশ্যই আমাদের এই ধরনের এই রোহিঙ্গাদের ব্যবহারের সমস্ত পথ বন্ধ করতে হবে এবং এখানে কোনো গণ্ডগোল করতে দেওয়া যাবে না। যা হবে যুদ্ধ সব এখানে।